হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে হচ্ছে সোমবার, রবিবার ঝড় হয়েছিল সন্ধ্যায় সন্ধ্যায়, তো ঝড়টা তো আমি দেখতে পাইনি, ঘরের বাড়ির ভেতরে ছিলাম। এই যে দেখো ঝড়ে আমার বাড়ির অবস্থাটা দেখো, দেখো আমার উপরে চাল ফেলে দিয়েছে, বাইক ফেলে দিয়েছে, পুরো একদম বারান্দাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আর হচ্ছে ঝড়টা হয়তো সাইড হয়ে এসেছে, যার জন্য ঘরটা বেজে গেছে, কারণ ঘরটাও ভেঙে যাওয়ার কথা ছিল। এই যে দেখো, এখানে আমি রান্না করতাম, তো এর জন্য এগুলো কালি কালি দেখা যাচ্ছে। আমার ঘর পুরো একদম ঢেলে দিয়েছে, এমন অবস্থা দেখো। সব কিছু সব কিছু ঝড়, 5 মিনিটের ঝড় হয়েছিল আমাদের এখানে, অন্যখানে তো বেশি হয়েছিল, হয়তো আমার বেশি ক্ষতি হয়নি। যে দেখো, আর রাত্রেবেলা আমি টিনগুলো না সাইড করে রেখেছিলাম, তো পাথরের উপরে দেখা যাচ্ছে। দেখো, আমি একটা সিম গাছ লাগিয়েছিলাম, এটাও ফেলে দিয়েছে, ওখানে বেঁধে দিয়েছিলাম। দেখো কি অবস্থা, চলো এখন পেছনে নিয়ে যাই। দেখো পেছনের অবস্থাটা, এই যে আমি যখন ঝড়ে বের হয়েছিলাম বাড়ির ঘর থেকে, তখন দেখি যে এটা একদম পুরো নাড়াচ্ছে, মনে হচ্ছে যে এখনই শরীরে পড়ে যাবে, এখনই শরীরে পড়ে যাবে। আর এই যে দেখো পেছনে, এই সাইডে আমার বেড়া ছিল, বেড়া খুলে পেছনে ফেলে দিয়েছে একদম। দেখো দেখছো, এ দেখো কি অবস্থা করেছে, ঝড় এমন ঝড় হয়েছে। দেখো এ দেখো সামনে বাজারগুলো, বাজার এমন হওয়া ছিল, কম করেছে, আমি এটা বলবো কম করেছে অন্য জায়গা থেকে। অন্য জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি ভগবানের কাছে প্রে করবো তাদেরকে, সবাইকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এ দেখো গাছ লেগে গেছে, এটা হচ্ছে অন্য এক বাড়িতে, এখানেও দেখো। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, সবাইকে জানাই নমস্কার। দেখো আজকে কী করছি, আজকে আমার ভাঙা ঘরেই রান্না হচ্ছে, কী করবো ঘর ভেঙে গেছে। দেখো আর কী রান্না করছি তাই দেখো, তো চেহারা দেখানো জানাই। দেখো কড়াইয়ের তেল উঠিয়ে দিয়েছি খোলা আকাশের নিচে, ঘরটা ভেঙে পড়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবারও নমস্কার জানিয়ে বলছি, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কিছুটুকু ভালো লাগলো, আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন লেগেছে। দেখো আমার ছেলে দুষ্টুমি করছে, বাই। এটা